আজকে বলতে বলতে আমাদের মুখের লাগাম এত স্পর্ধা হয়ে গেছে, যারা হাসতে হাসতে বলে নবীজি অনবহিত ছিলেন। চালাকি শব্দ, চালাকি শব্দ আর কি, না জানা পথে ছিলেন। আজ থেকে বহুত বছর আগে এটার অর্থ করছে ওয়াজাদাকা দল্লাং ফাদা, এ দল্লানের অর্থ করেছে পথভ্রষ্ট, আমাদের তাফালিং এর কারণে এতদিন গুমটা দিয়েছিল, এখন আবার বাংলা ভাষা পাল্টাইছে। দল্ল অর্থ পথভ্রষ্ট না বইলা বলে কি অনবহিত ছিলেন, এটা হলো বাটফারি। এরপরে বলে কি আল্লাহ হেদায়েত দিয়েছেন, নবীগণ কি গুনাহগার নাকি নিষ্পাপ? তো আপনি যদি নবীকে পথভ্রষ্ট সাব্যস্ত, পথভ্রষ্ট হওয়া হেদায়েতের প্রসঙ্গ তখনই আসে যদি হেদায়েতের বিপরীতে সে পথভ্রষ্ট থাকে। নবীগণ কি পথভ্রষ্ট ছিল? তাহলে আমি কি বলেছি, বলতে বলতে এমন জামানায় এসে গেছি নবীর বিরুদ্ধে কথা বলতে বুক কেঁপে উঠে না। এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ বলছেন তোমাদের সাথী পথভ্রষ্ট নয়, মা দল্লা সাহিবকুম ওয়া মা গাওয়া, আর তিনি অর্থ করছেন ওয়া যাদাকা দল্লাং ফাহাদা। মুফাসসির হতে গেলে বহুত পড়াশোনা করতে হয়, শুধু বড় বড় মাদ্রাসায় টাইটেল পাস কইরা প্রিন্সিপাল হলে আশেকের রাসূল হওয়া যায় না। ইশকের রাসূল, আশেকের রাসূল, ইশকে মুহাব্বত, নবীর মুহাব্বত ভিন্ন জিনিস। আরে মেধা এখানে, এই মেধা এখানে, যুক্তি এখান থেকে আসে, মুহাব্বত এখান থেকে আসে। তো এই জায়গা চিনতে হবে, এই জায়গা চিনতে হবে, এই জায়গা দিয়েই যুক্তি দিয়েছিল ইবলিস। বলছিল আমি আদমকে সেজদা করব না, আল্লাহ বলছে বের হয়ে যা, আর সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সেজদা করেছিল, তারা আল্লাহর কথাটাকে হৃদয়ে ধারণ করে সেজদা করেছিল। তো হৃদয়ে ধারণ এক জিনিস, লেখাপড়া আরেক জিনিস। মাস্টার্স পাস, ক্যামেল পাস করলেই প্রেমিক হওয়া যায় না। আজকে দেখা যায় এলেমের অহংকার করতেছে এখন সমাজে, শুধু এলেম নিয়ে এলেমের বাহাদুরি চলতেছে। এলেম এমকের এত এলেম, এত বড় আলেম, আপনি তো এলেমটাকে বাবা কাজে লাগাবেন। আপনি যে মাদ্রাসায় পড়ছেন এটা এলমে জাহের, এটা কি, এটার প্রকাশ্যকে এলেম সার্টিফিকেট দিতেছে, পড়তেছেন, চাকরি করতেছেন, অর্থনীতি, রাষ্ট্র, রাষ্ট্রবিজ্ঞান, পুরনীতি, এই দুনিয়ার দানদামির জন্য কিছু লেখাপড়া কইরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় লেখাপড়া করবেন, সরকারি বেতন নেবেন, পেট চালাইবেন।